আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইদানিং একদমই বাসা থেকে বের হওয়া হয় না, অনেকদিন পর পর বের হই। তো আজকে একটু বাইরে যাচ্ছি, টুকটাক কেনাকাটা আছে। আমাদের এখানে তো ঠান্ডা পড়ে গিয়েছে, তো ঠান্ডার কারণে বাইরে যেতে খুব একটা ভালো লাগে না, আর ঠান্ডায় বের হলে আমার মাথা ব্যথা করে, যার কারণে আরও বেশি বিরক্ত লাগে। খুব বেশি জিনিস কেনাকাটার নাই, হালকা কিছু ড্রাই ফ্রুটস কিনবো, টুকটাক ফল সবজি বাসার যেরকম কেনাকাটা সেটাই করবো। কত রকমের মিষ্টি কুমড়া যে আছে এই দেশে, আসলে না দেখলে বোঝা যায় না। তো এসেছি স্প্রাউডে, কিছু ড্রাই ফ্রুটস নেব। এখানে অনেক বেশি ড্রাই ফ্রুটস অনেক রকমের পাওয়া যায়, তো এই জন্য এখানে আসা। দেখি কী কী পছন্দ হয়, যেটা যেটা পছন্দ হয় নেব। এখানে সব ধরনের সবজি ফল ড্রাই আকারে পাওয়া যায়, মানে শুকনো কলা আপেল সব। এগুলো খেতে কেমন হয় কি জানি, এটা তিন ফল ছিল, শেষ হয়ে গিয়েছে। খেজুর, বাদাম, বিভিন্ন রকমের কিশমিশ, তো অনেক ধরনের জিনিসই পাওয়া যায়, এই জন্য এখানে আসা। আসলে এখানে অনেক ধরনের ডাল শস্য একসাথে করা, এটা অনেক, এটা ছিল ড্রাই আপেল, ড্রাই মালটা, একটা ড্রাই কলা। আমি খেয়ে দেখি যে কেমন লাগে, ভালো লাগলে নিব, একদমই বাজে একটুও ভালো লাগেনি আমার কাছে। তো এখানে অনেক ধরনের দেশি ফল, এটা আতা ফল টাইপের, কেমন হয় জানি না যেহেতু খাইনি। কামরাঙ্গা, আনারস, ড্রাগন, আম, এখানকার আমগুলি একটু টক টক মিষ্টি আম আর কি। এটা তো ঘুরে ঘুরে দেখছিলাম কী নেওয়া যায়, এখানে অনেক রকমের মিষ্টি আলু পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মতো মজা না, ভালো লাগে না খেতে। তো আমি বের হয়ে গেলাম, মিষ্টি কুমড়াগুলো কী সুন্দর না, অনেক রকমের মিষ্টি কুমড়া দেখা যায় এই দেশে, যা আমি কখনোই দেখিনি। অনেক বড়, অনেক ছোট, হরেক রকমের। আকাশটা কি সুন্দর হয়ে গিয়েছে, হঠাৎ করে দেখলাম আকাশটা, একটু ভিডিও করে নিলাম। তো আমি প্রাসে আলটা ছিল, তো একটু গেলাম, আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার ছিল। তো আসলে যেটার জন্য আমি গিয়েছি সেটা পাইনি, অন্য অনেক কিছু কিনা হয়ে গিয়েছে। তো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। আমার অনেক বেশি একটা লিপ বাম দরকার ছিল, তো সেটা পাইনি আমি যেটা খুঁজছিলাম। তো অন্যান্য অনেক লিপ বাম ছিল, অনেক বেশি দাম। আমার মনে হয় না একটা লিপ বাম 4-5 হাজার টাকা দিয়ে কিনা আমার উচিত, আমার কাছে এটা অপচয় মনে হয়। তো আল্লাহ হাফেজ, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন।